हेलो गाइस वेलकम बैक टू माय चैनल ब्लॉग्स विद मल्लिका। तो आमी मल्लिका, आशा करी अपनारा सकले भलो आछेन, आमरा भलो आछि। तो बिस्टी शुरू हो गेछे, सारा दिन रौद्र दिल और एखन पुरो बिस्टी शुरू हो गेछे, ताई होयतो आवाज़टा आमार क्लियर आसबे ना। तो सब समय तो आमी ब्लॉग भिडियो और चैलेंज भिडियो निये चले आसि। तो आमी आजके भाबछि एकटा एकेबारे अन्य धरनेर भिडियो आपनादेर संगे शेयर करब, जे आमरा किभाबे टाका सेव करते पारि। অনেক সময় হয় না যে আমরা একটা জিনিস পুরনো হয়ে গেল তাকে আমরা ফেলে দিলাম, কিন্তু সেই জিনিসটাকে ফেলে না দিয়ে সেই জিনিসটাকে আমরা আবারও মানে কিছুদিন ধরে চালাতে পারবো, ঠিক আছে। সেখানে আমাদের কী হয়, অনেকটা টাকা সেভ হয়ে যায়। এখন আমার কাছে হয়তো বা পয়সা না থাকতে পারে, কিন্তু সেই জিনিসটাকে আমি যদি কাজে লাগাই, সেই ছেঁড়া জিনিসটাকে যদি আমি কাজে লাগাই, সেখানে আমার পয়সা অনেকটাই বেঁচে যাবে। তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন, পুরোনো জিনিসকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে কীভাবে আমরা টাকাকে সেভ করতে পারি, সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। অনেক সময় কী হয়, আমরা আমাদের ধরো যে কোনো জিনিস পুরনো হয়ে গেল, ছয় মাস হয়ে গেল, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। সেই জিনিসটাকে আমরা যদি ছুঁড়ে ফেলে না দিয়ে আমরা যদি আবারও একটা কাজে ব্যবহার করি, তাহলে সেখানে আমাদের কতটা টাকা বাঁচবে। আর এই কাজটা কিন্তু আগেকার দিনে মা ঠাকুমা বা ঠাকুমাদের উপরে যারা ছিল তারা এই কাজটা করতো, কারণ আমরা আমাদের ঠাকুমাদের কাছ থেকে শোনা বা মায়েদের কাছ থেকে শোনা যে ওরা কী করে, একটা জিনিস পুরনো হয়ে গেল সেটাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেয়। সেখানে হতো সেই দিনটা হয়তো এখন বর্তমান নেই, আর সেই দিনটা এখন সব কিছুই অ্যাডভান্স হয়ে গেছে আর সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, তাই পরে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা সহজেই ভুলে যাই। কিন্তু তো শুরু করে দেই, আর এটার জন্য আমি একটা পুরনো নাইটি নিয়েছি, আর এই নাইটি দিয়ে আমি কী বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই নাইটিটা আমার মোটামুটি ছয় মাস হয়ে গেছে, কালার ডিসকালার হয়ে গেছে, কিন্তু এখনও নাইটিটা আমার অনেক দিন যাবে। তো এই কারণে আমি হচ্ছে কি এই নাইটিটাকে আমি একটা অন্য কাজে ব্যবহার করে নিই, তো এর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে আমার কাজটাও আপনাদেরকে দেখানো হয়ে যাবে যে আমি এটা কীভাবে করব। নাইটিটা নিয়েছি, আর যেহেতু সেলাই করব কিছু জিনিস, তার জন্য সুই সুতো তো লাগবেই। তো এখানে আমি সুই সুতো আর একটা ব্লেড নিয়ে নিয়েছি, ইচ্ছে করলে এখনই আমি কিনতে পারি, কিন্তু না ভাবছি তাহলে পুরো সেই পুরোনো দিনে মা ঠাকুমাদের যে কাজটা ছিল সেটাই আমি এসে একটু করে দেখি। সরকার দিনে সব অটোমেটিক জিনিস ব্যবহার করতে করতে পুরোনো দিনের ঐতিহ্যগুলোকে সবাই কিন্তু অলরেডি ভুলে গেছে। আমার হাতে এই কাজ করি না, তো তাই আমার হাতে কিন্তু ক্যাঁচিটা নেই, আর একটা ক্যাঁচি ছিল সেটা আবার ধান নষ্ট হয়ে গেছে, তাই আমি ব্লেড দিয়েই কাজটা করে নিচ্ছি। এই যে এই জায়গাটা কিন্তু এদিকে সেলাই আছে, এই সেলাইটা আমাকে খুলতে হবে না, এই সেলাইটা দিয়ে আমার হয়ে যাবে, শুধু এক পাশটা আমি কেটে নিই। সহজেই কিন্তু বানানো যায়, আমার এতটা রাখতে লাগবে আর মাঝখানে যেহেতু সেলাই আছে। একদম খুব সহজ, আর খুব সহজেই কাজটাকে করা যায়। এটা দিয়ে আমি কী বানাচ্ছি বিষয়ে আপনারা বুঝতে পেরে গেছেন, তো তবুও চলুন দেখতে থাকুন। তো এই যে আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই যে একবারে উল্টে নিয়েছি, এখন ভাঁজ করে নিলাম আমি। এই যেহেতু এই জিনিসটা সেলাই করবো, ওই জন্য দুই জায়গা থেকে আমি ফোল্ড করে নিলাম। ওই পার্ট আমি একটু সেলাই করে নিচ্ছি, কোনো মেশিন লাগবে না, এটা হাত সেলাই হয়ে যাবে।
ওর এখানে ডবল ফোল্ড করে দিচ্ছি, তাহলে কি হবে ওটা আমার বের হবে না। ডবল এখন বলছি না কি বানাবো, অবশ্যই যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন কি বানিয়ে নিলাম। এই যে দেখো এই সাইডটাকে আমি সেলাই করে নিলাম, একদম বোঝা যাচ্ছে না। আর সাথে এই যে এখানে একটু ফাঁকা রেখে দিয়েছি, কারণ এখানে আমার ফিতা বোয়ানোর জন্য লাগবে, আর এদিকে একটু ফাঁকা করে রেখেছি এটাকে। এটা কেন এখনো এখনো এটা উল্টাই আছে, সোজা করিনি, সেলাইটা করলাম। এটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে সুতাও বেরিয়ে না যায়, আবার সাথে অন্য একটা এক্সট্রা কাপড় আমাকে এখানে লাগাতে হবে। তো এই ফিতা লাগানো, যেখানে ফিতা লাগাবো ওইটা আগে একটু সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখো সাইডটা আমি পুরোপুরি সেলাই করে নিয়ে নিলাম, আর এখানে এই যে ফিতা লাগানোর জন্য এই সিস্টেমটাও করে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই যে এখন শুধু পিছনের সাইডটা থাকলো, এই পিছনের সাইডটাকেও এই যে আমি ফোল্ড করে একটু সেলাই করে নিলাম, নাহলে কী হবে এটা যদি আমি ফোল্ড করে সেলাই করে না নিই তাহলে এই যে সুতাগুলো আছে না এই সুতাগুলো বেরিয়ে যাবে, এর জন্য একটু যে জিনিসটা আমরা অনেক দিনে আরও ব্যবহার করতে পারবো যদি এটাকে আমি সেলাইটা মজবুত করে দিই। এখন এই সাইডটা যেহেতু আমি ফিতা ভরাবো তো এই সাইডটাকে আমি এখন আরেকটু সেলাই করতে হবে, এর জন্য এই যে ছোটো কাপড়টা এখানে নিলাম, ছোটো কাপড়টাকেও আমি ভাঁজ করে নিলাম, এটাকে আমি আর এখন সেলাই করছি না, এটা একসাথেই ওখানে সেলাই হয়ে যাবে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা আছে না এটার মধ্যেই আমি এভাবে সেলাই করে দেব। এই সম্পূর্ণ জায়গাটা এটার মাঝখানে সেলাই হবে। এই যে এই জায়গাটা সেলাইটাকে আমি এই যে এটা এখানে মাঝখানে দিয়েছি, আর সেলাইটাকে আমি এভাবে কুচু কুচু করে দিচ্ছি। পার্ট পার্ট করে কুচু কুচু করে দেবো সেলাইটা। এই যে দেখো কুচি করে নিয়েছি আমি, কুচি করতে করতে এইটুক জায়গার মধ্যে আমি সম্পূর্ণটাকে দিয়ে দিব। গোল করে আমি সেলাই করে নিলাম, এটাকে পরে কেটে দিব, আর একটু সেলাই বাকি আছে। এই যে কুচি কুচি করে সেলাইটাকে করছি আমি, এই যে আগে আমি সেলাই কাজ খুব করতাম কিন্তু এখন সময় পাই না বলে আর এখন কাজটা করা হয় না বা ধরা হয় না, কারণ সেলাই কাজ করতে গেলে প্রচুর সময়ের দরকার আছে। এই যে একবার উল্টিয়ে আমি দেখাচ্ছি জিনিসটাকে, এটাকে পর কেটে নিচ্ছি আমি। একদম হয়ে গেছে না দোকানের মতো সেম, আবার না কাটে এবার যদি সেলাই করে দেয় একটু তবুও হয়ে যাবে, তবে একটু ছোটো করে দিলে জিনিসটা ভালো লাগবে। এই যে গোল করে সেলাই করে নিলাম, বাস এখন এখানকার কাজ শেষ হয়ে গেল, পুরোপুরি উল্টিয়ে নিচ্ছি।
একদম খুব সুন্দর গোল হয়েছে। তো এটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি একবারে ফিতাটা বানিয়ে নিচ্ছি, সম্পূর্ণ কাজটাই শেয়ার করছি। এটাকে এখন গোল করে একটু সেলাই করব, ব্যাস আমার এটা ফিতা হয়ে গেল। তো এই যে ফিতাটাও বানিয়ে নিলাম, মজবুত হয়ে গেছে একবারে। তো এটাকে একবারে আমি ভরিয়ে দিচ্ছি, একবারে সেটিং করে নিচ্ছি। এই যে ফুটাটা, এই যে ফিতাটাকে বানিয়ে নিলাম আর ফিতাটাকে আমি ঢুকিয়ে দিলাম। তো এটা কি বানালাম তোমরা এবার বলো, ঠিক আছে? এই যে এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, এই যে দেখো একদম দোকানের মতো। এটা ছিল মানে প্রথমে কিনছিলাম কোলবালিশ, তো তখন কোলবালিশটা ছিঁড়ে গেছিলো। তো কোলবালিশটা তো ছিঁড়ে যায়নি, কোলবালিশের খোলটা ছিঁড়ে গেছে। তো খোলটা ছিঁড়ে যাওয়ার পরে আমি এটাকে বানিয়ে নিয়েছি আর ওই তুলোগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এটারই আমি কভার বানাইলাম। অনেকে হয়তো বলবে যে কিনতেই কত পাওয়া যায়, কিন্তু কেনা জিনিস আর নিজে বানানো জিনিসের মধ্যে কিন্তু আকার জমিন পার্থক্য। কিনতে সবাই পারে আর কিন্তু দামও অতটা না, কিন্তু এই যে নিজের হাতে গড়ানো একটা জিনিস সেটা কিন্তু বিশাল জিনিস। এতে কী হলো, জিনিসটাও আমার থেকে গেল, টাকাটাও বেঁচে গেল, আর সাথে আমি জিনিসটাকে ব্যবহার করতে পারলাম, আর নিজে যে একটা জিনিস বানালাম সেটাও স্মৃতি আমার জড়িয়ে থাকবে। কোলবালিশটাকে আমি পরিয়ে দিচ্ছি, ফিতাটাকে একটু বড়ই করলাম, এতে সুবিধা হয়, যখন ফিতাটা খুলে যায় না তখন সুবিধা। এই যে ফিতাটাকে আবার ভরিয়ে দিলাম, এখানে হয়ে গেল। তো দেখো ফাইনালি আমার কোলবালিশের কভার কমপ্লিট হয়ে গেল। আর অভাবের সংসারে আমরা এভাবেই টাকা বাঁচিয়ে কাজ করি। তো পারফেক্ট হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অনেকে হয়তো ভাববে যে এত কষ্ট করার কী দরকার আছে, কিন্তু এখানে আমি বলবো যে এখানে কষ্টের কিছু নেই। এখানে আমার জিনিসটাকে আমি, যে জিনিসটা আমার মজবুত আছে সেই জিনিসটাকে আমি ব্যবহার করতে পারতেছি, আর সাথে একটা নতুন জিনিস কিনতে গেলে সেখানে আমার পয়সার দরকার আছে, আমি কিন্তু কিনতে পারবো, অসুবিধে নেই। যে কিনতে পারবো না সেটা অসুবিধে নেই, এখন সব কিছুই রেডিমেড, রেডিমেড ছাড়া এখন কোনো কিছু নেই। আমাদের সাথে শেয়ার করতে পেরে আমিও খুশি যে আমি একটা জিনিস নিজে বানালাম, ঠিক আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই আমি নিজেও খুব খুশি। তো আমার এই আজকের কোলবালিশটা বানানো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে আমি পারফেক্ট বানাতে পেরেছি কি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। আবারও যদি এরকম কোনো কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। ঠিক আছে, তো চলো আজকের মতো, টাটা।